গুড আফটারনুন বন্ধুরা, আর দেখো আজকে চলে এসেছি বাড়ির বাইরে, মানে আমাদের এই জমিগুলোর পাশে আর কি, বাড়ির পেছন দিকটাতে। তো একটু এলাম সবসময় তো ছাদের মধ্যে আর ঘরের মধ্যে ভিডিও করছি, তো আজকে এখানে এলাম। আর আমাদের পাশের জমিটাতে দেখবে মাপ যোগ হচ্ছে, বাড়ি হবে এবার, জানো, সেটাই ভাবছি যে বাড়ি হয়ে গেলে আর এইগুলো সব গ্যাঞ্জাম হয়ে যাবে, ভালো করে দেখাতেই পারবো না সব কত সুন্দর লাগে চিনচিনাইগুলো। আর এই বাড়িটা হচ্ছে, আর দেখো ডুপ্লেক দেখছো, দোতলা হয়ে গেল। আর এইখানটাতেও হবে, এইখানে পাশের জমিটাতে দুটো হবে। তো দেখি কেমন হয়েছে, চলো ঘরগুলো দেখে আসি কেমন হয়েছে। অনেকদিন ধরে আসবো মনে করছি, যে আসাই হচ্ছে না। আর যে নতুন ডুপ্লেটগুলো হচ্ছে আমার বাড়ির সামনে ছাদ থেকে দেখায়, এ দেখতে এলাম কেমন হয়েছে, দেখি রুমগুলো কেমন, চলো তোমাদের দেখাই। তোমার ডাইনিং হবে এটা, বাথরুম আছে, এগুলো বিক্রি হচ্ছে মানে 40 লাখ টাকা না কত করে দাম রেখেছে, জানো, এটা মানে রান্নাঘর। দেখতে এলাম তোমাকে দেখি একটু। আর এই একটা রুম, চলো দেখি ছাদ থেকে ছাদে যাই। ছাদে চলে এলাম, আমি দেখি ছাদটা কেমন হয়েছে, নতুন বানাচ্ছি, কবে থেকে ভাবছি আসবো একটু দেখবো, এলাম দেখতে। চলে এসছি বেলকুনিতে, আর দেখো আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ নীলটা, কত বাড়ি হয়ে গেছে দেখো এখান থেকে দেখা যাচ্ছে। আমি এদের দোতলায় মানে ঝোলা বারান্দাতে চলে এসছি, আমি দেখেও আসি। আর প্রত্যেকদিন তো বাড়ির মধ্যে করছি ভিডিও, তো আজ একটু এলাম আমি এগুলোও দেখাই। আমার বাড়ির চারপাশে কত বাড়ি হয়ে গেছে, এগুলো কিছু কিছু জমি এখনও পড়ে আছে, এই যে এগুলো এগুলো তো হবে সব। দেখো বন্ধুরা, আমি এদের ছাদে চলে এসেছি, এটা পাড়ারই একটা দাদা আমাদের, হ্যাঁ দাদা মানে ইয়ে করছে, ওই তৈরি করে মানে জমিটা কিনে এগুলো করছে, ডুপ্লেট নাকি বলছে, তো তারপর বিক্রি করছে, তো দেখতেও এলাম। আর দেখো চারপাশের ইয়েটা কত বাড়ি হয়ে গেছে দেখছো, বাপরে আমাদের একতলা ছাদ থেকে অত দেখা যায় না, এটা দোতলা, দোতলা থেকে দেখছি, দেখো চারি চারপাশটা দেখাচ্ছি, আর যে ওই যে হলুদ রঙের দেখছি ওটাও একটা ভাড়া বাড়ি হলো। আর দেখো বন্ধুরা, এই এই জমিটা বাউন্ডারি, এটা আমাদের একজনের জমি, তো কি পুকুরের মতো কি করেছে দেখছো, সিঁড়ি করেছে নামানোর, এ মানে মাছ চাষ করবে হয়তো, এখানটা বাউন্ডারি দিয়েছে পুরো, আর পুকুরের মতো ছোট্ট একটা পুকুরের মতো করেছে, এখানে মানে মাছ টাছ চাষ করবে। তো কেমন লাগছে দেখো ভিউটা, প্রচণ্ড রোদ উঠেছে জানো। আর কবে থেকে ইচ্ছে হচ্ছিল যে এদের বাড়িগুলো একটু দেখি কেমন হয়েছে, কেমন সাইজটা আটটা, তো ফাঁকা রয়েছে, রান্নাবান্না সব হয়ে গেছে, ঘুরতে এলাম আর তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। আজ ওই যে বন্ধুর দেখছো ওই টাওয়ারটা দেখা যাচ্ছে, ওর পাশটাতেই আমাদের বাপের বাড়ি জানো, এখানে দেখো কত গাছ রয়েছে ওইদিকে, ওইদিকের গাছগুলো এই নারকেল গাছগুলো নয়, ওই টাওয়ারটার পাশে আমার বাপের বাড়ি। আপনি দোতলার উপর থেকে কত মানে ইয়ে লাগছে, আর এই যে নারকেল গাছগুলো আমার ছাদ থেকে খুব সুন্দর দেখায়, তো আর দেখাতে পারবো না, এখানে পাশে ওই জমিটাতে মাপ যোগ হচ্ছে, আমার বাড়ি আজকে আমার বাড়িটা বাড়ির পাশের জমিতে মাপ যোগ হচ্ছে, মানে আর দোতলা হয়ে গেলে আর ওই নারকেল গাছগুলো দেখা যাবে না। দেখো বন্ধুরা, এটা একজনই নিয়েছে বলছে দোতলা, কারণ উপরে দেখলাম কিচেন করেনি, তো বলছে না একজনেই নিয়েছে দোতলা একদম, একটা দুটো করে রুম, উপরে দুটো রুম আর নিচে একটাই রুম, তো সেগুলো তোমাদের দেখালাম। আমি এই যে একটু পাড়াটা বেড়াতে বেরিয়েছি, প্রত্যেকদিন তো বাড়ির মধ্যে ভিডিও করছি, তো আজ ভালো একটু ঘুরি একটু,
তোমরা দেখাই আমাদের পায়াটা, ওই যে বাড়িটা দেখছো, আর আমার নীল বাড়িটা দেখা যাচ্ছে দেখো ওইখানে। এটা রোড একটা, খুব সুন্দর পরিবেশটা জানো, শান্ত পরিবেশ। আমার তো খুব ভালো লাগে এখানে, ভাড়া বাড়ি পাওয়া যায় করে লিখেছে এই বাড়িগুলো হলো, এরম ভাড়া দেবে সব। বেশ ভালো বানিয়েছে বাড়িটা, বেশ খুব বড়। এটাও আমাদের একটা কাকুর, মানে আমাদের জ্ঞাতি গোষ্ঠীর একটা কাকুর, আমাদের বাপের বাড়ির। এলাম এগুলোতে, চলো যাই, এই বাড়িটা দেখতে এলাম একটু, আসবো আসবো করে আসাই হয় না। এখানে ভাড়া চলে এসছে, এখানে ভাড়া চলে এসছে। বেশ উঠোন, অনেকগুলো ঘর করেছে দেখো, বেশ সুন্দর, বেশ বড় উঠোন আছে এখানে, বেশ সুন্দর। এই রিসেন্ট করলো জানো এগুলো, আর কোথাও আজ জমি পড়ে নেই, সব বাড়ি করে দিচ্ছে। তো বন্ধুদের আজকে আমার পাড়াটা দেখাতে পেরেছি, দেখালাম, বলবো শিক্ষা দিলে আর কোনো কাজ নেই। এই জমিগুলো এখনও ফাঁকা পড়ে আছে দেখো, এগুলোও বাড়ি হবে এবার। আর এই যে আমাদের বাড়িগুলো দেখতে পাচ্ছ, মামনেরটা সবুজ, তার পাশেরটা আমার, আর ওইগুলো আমাদের সেদিন ওদের বাড়িতে কীর্তন হলো। বড় বড় বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছ ওইখানে কীর্তন হলো সেদিন। দেখো বন্ধুরা, এই বাড়িটা হলো কমপ্লিট হচ্ছে, রং হচ্ছে। এটা 14ই ডিসেম্বর মানে গৃহপ্রবেশ হবে, আর 15ই ডিসেম্বর আমার মামার মেয়ের বিয়ে। 13 ডিসেম্বর থেকেই সব অনুষ্ঠানগুলো হবে, এদের 14 তারিখে থাকবোই না। দেখছো এই বিল্ডিংটা হলো আমাদের পাড়াতে, আর এই বাড়িগুলো কিছুদিন কীর্তন হলো, আমরা দেখিয়েছি এখানে। আর ওই যে আমাদের বাড়িটা সবুজের পাশে, নীলটা দেখতে পাচ্ছ। তো চলে এলাম বন্ধুরা, দেখলে আমি পাড়াটা ঘুরে দেখালাম, আর নতুন যে বিল্ডিংটা হচ্ছে সেখানেও একটু গেলাম, দেখেও এলাম, আর তোমাদের একটু শেয়ার করলাম। তো প্রতিদিন তো বাড়ির ভেতরে ভিডিও করি, তা আজ একটু পাড়াটা বেড়ালাম। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। এটা হচ্ছে আমার বাড়ি, বাইরেটা দেখছো, এই টগর গাছটা, এখন বেশি ফুল ফুটছে না। তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।